ওরে কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি, আমার বাবা ভান্ডারি। কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি, ও ভান্ডারি। আরবি বাংলা আর ইংরাজি সবই শিখাইতে রাজি, আগে যাইয়া করগা রেজিস্টারি। ওরে সিনাই সিনাই লেখা পড়া, লেখবি খাতা কলম সারা। সিনাই সিনাই লেখা পড়া, লেখবি খাতা কলম সারা। পাশ করিলে ওই স্কুলে হবি হাফেজকারি, আমার বাবা ভান্ডারি। ওরে বাবাই কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি।
অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার কাছে এর আগে শুনছিলাম যে গান শেখার শুরুর যে গল্পটা এবং মার হাতি হাতে খড়ি, তো পরবর্তীতে লোকগানের প্রতি ভালোবাসা কিভাবে তৈরি হলো একটু শুনি। আসলে আপু, এই যে আসলে ভান্ডারী গানটা করেছি, এটা হচ্ছে আমার মায়ের পছন্দের একটা গান। মানে আমার আম্মু হচ্ছে খুব ভান্ডারী ভক্ত, তো আমার ফ্যামিলি, তো আমার মায়ের রিকোয়েস্টটাই অনেক বেশি ছিল যে আমিও আসলে, তো এই জন্য। আর লোকগানটা হচ্ছে এমন একটা গান, এটা হচ্ছে মাটির গান, মায়ের গান, দেশের গান। মানে আমরা কিন্তু এই লোকগানটা গাইলে কিন্তু আমার মায়ের কথা মনে পড়ে, দেশের কথা মনে পড়ে, এবং আমরা যখন লোকগান শুনি আমরা সে করে টান অনুভব করি আমাদের আত্মার গভীরে। অবশ্যই, বেসিক্যালি এটাই তো আমাদের জন্য, অন্য কোনো গানটা কিন্তু আমাদের হৃদয়টাকে টাচ করে না। এই গানটা, মানে লোকগানটা যেভাবে আমাদের হৃদয়টাকে টাচ করে, সেই সুবাদে এই গানটা আমার বেছে নেওয়া। আমি এই গানটার কথা বলছিলাম না, মানে লোকগানগুলি, মানে লোকগানটাই, লোকগানের প্রতি আপনার ভালোবাসা কি ছোটবেলা থেকেই ছিল নাকি? হ্যাঁ, ছোটবেলা থেকেই ছিল। আচ্ছা, এভাবেই আর কি পথ চলতে চলতে আপনার লোকগানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। জি, ঠিক আছে। কার কার কাছে তালিম নিয়েছেন এরপর? আচ্ছা, আমি তালিম নিয়েছি, ফার্স্ট অফ অল তো আমার আম্মু বলেছি, তারপর আমার, আমি খুলনাতে আমার একটি ওস্তাদ আছেন, আমি ওনার হাতে আমি ভায়োলিন শিখেছিলাম। আর বাউল, কিছুদিন আমি বাউল গান করেছি, তখন আমার আকলিমা বেগম আমার ওস্তাদ ছিলেন। আর এই তো, মানে যেই সমস্ত গান করছি সব মায়ের জন্য, আর নিজে নিজেই। এখনো কি শেখা হচ্ছে? এখনো কোনো গুরু আছে? না, এখন আপাতত ওই রকমভাবে শেখা হচ্ছে না, বাট এখন কন্টিনিউ প্রোগ্রাম টোগ্রাম করছি, প্রফেশনালভাবে করা হচ্ছে, এই আর কি। ঠিক আছে, অনেক অনেক শুভকামনা রইল। একজন দর্শক অপেক্ষা করছেন, কলটি নিয়ে নিব। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি চুয়াডাঙ্গা থেকে ইমানা হোসেন বলছি আপু। জি, কেমন আছেন? আজকে কেমন লাগছে? আমি ভালো আছি। আমি না আপু, আপনি কেমন আছেন? কোন আপু? হ্যালো হ্যালো আপু, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আয়োজন কেমন লাগছে? আমি খুব ভালো আছি, আয়োজন খুব ভালো লাগছে আপু। আমি আপনাদের নিয়মিত দর্শক। হ্যাঁ জি, অনেক অনেক ধন্যবাদ। আজকে শিল্পীদের সাথে কথা হয়ে যায় হিসাবে খুব ভালো, সুন্দর মানাচ্ছে আজকে, খুব ভালো লাগছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর আপু আমি কথা বলবো শুরু বে আপাস। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপু, আপনাকে আরেকটা রিকোয়েস্ট করবো আমি। জি ভাইয়া বলেন, শুনতে পাচ্ছি। আমি আমাদের যে দর্শক আপনাদের কাছে কল করে, হ্যাঁ, দুই একটা গান আপনারা কম নেবেন, কিন্তু আমাদের দর্শকের ফোনটা নেবেন। জি জি, আমরা সব সময় ফোন নেওয়ার চেষ্টা করে থাকি। জি জি, এটাই আমাদের, আসলে অনেক কল এসে থাকে, তো মাঝে মাঝে হয়তো অনেকের কলে কিছুটা মিস হয়ে যায়। কথা বলুন, আমাদের শিল্পীর সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। আপনি কেমন আছেন আপু? জি, আমাকেও আল্লাহ পাক ভালো রেখেছে। আপনার কোন গানের কি রিকোয়েস্ট আছে তাহলে জানাবেন। জি, রিকোয়েস্ট আছে, যাক আল্লাহ ভালো রেখেছে করোনা কালীন, আল্লাহ যে সুস্থ রেখেছে, আপনাদের সুন্দর রেখেছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপু, গানের আপনি এত সুন্দর গান আজকে উপহার দিচ্ছেন, যে ভান্ডারি এবং খাজার গান, এটা খুব প্রিয় গান, ভান্ডারি খাজার গান খুব প্রিয় গান, আপনি আমাকে খুব ভালো লাগছে। আমার রিকোয়েস্ট কি, একটা গান রিকোয়েস্ট আছে, যে হুগলাবাজির ঢুকাই পড়ে বাজালি, আমাদের সাথে। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে?
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আছেন আমাদের সাথে কথা বলতেছি ঠাকুরগাঁও পীরগঞ্জ চাপুর গ্রাম থেকে মোহাম্মদ খলিল জি কেমন আছেন আয়োজন কেমন লাগছে আপনাদের আয়োজন কালকে থেকে কালকে নাইন পাইছিলাম আজকেও ভালো লাগতেছে কারণ দুঃখজনক আধা ঘন্টা সময় হয়ে গেল কিন্তু আপনারা ফোন নিচ্ছেন না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যাও আপনাদের অনুষ্ঠান ভালো চলতেছে খুব ভালো লাগতেছে তাই অত রাতে আমি এখনো অনুষ্ঠানটা শুনতেছি যাও আজকে যে শিল্পী আছে ওনার সাথে একটু কথা বলা যাবে শুনতে পাচ্ছেন বলুন আচ্ছা আচ্ছা ধন্যবাদ শিল্পীর কাছে শিল্পী যেগুলো গান বর্তমান আজকে আমাদের উপহার দিচ্ছে এই গানগুলো থেকে আরো ভালো ভালো যেন আরো আমরা গান শুনতে পাই সেই অনুরোধটা আমার ছিল আজকে আর কি যার শিল্পীর কাছে আমি একটু ভালো গান আরো শুনতে চাই আর কি এটা আজকে আমার বলা ছিল আর কি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথেই থাকুন